নমস্কার, আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ। আমি আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। তার জন্য কচুর শাকগুলো এইভাবে ছাড়িয়ে গোল করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 15 থেকে 20 মিনিটের মতন। আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মাথাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখব। কিছুটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়ে তারপরে মাছের মাথাটা ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব সহজভাবে রান্নাটা করে দেখাবো এবং খেতে কিন্তু অসাধারণ হবে। খুব মশলাপাতির ব্যবহার নেই। এর কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছের মাথাগুলো এবার মুচমুচে করে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে। এদিকে কচুর শাকটা দেখুন অনেকটা সেদ্ধ হয়েছে। এবার যখন বেশ ভালোভাবে ফুটে যাবে তখন তলার যে কচুর শাকগুলো রয়েছে সেগুলো উপরে দিয়ে ওপরের অংশটাকে নিচে দিয়ে দেবো। এতে করে ভালোভাবে কচুর শাকটা সেদ্ধ হবে। মাছের মাথা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের মাথাগুলো আমি একটা অন্য থালায় তুলে নিচ্ছি। খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল আছে ইলিশ মাছ ভাজার তেল, তার মধ্যে কিন্তু রান্নাটা করব। এখানে কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে, একটু ধরার মতন ঠান্ডা হয়ে গেছে। ঝাঁঝরি থালা বা ঝুড়ির ওপরে আপনারা জলটা ছেঁকে নিতে পারেন। আমি ঝাঁঝরি থালায় জলটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে তলায় একটা পাত্র বসিয়ে নিয়ে আমি কচুর শাকটা হাতের সাহায্যে ভালো করে চটকে নেব, যাতে কচুর শাক মাখানোর সময় যে জলটা পড়ে সেটা একটা পাত্রে পড়ে। এবার ভালোভাবে এটা চটকে নিয়েছি। এবার ইলিশ মাছের মাথা ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যেই আমি 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা যেহেতু ভাজতে একটু সময় লাগে সেই জন্য শুকনো লঙ্কা তেজপাতাটা আগে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে বা গোটা জিরে দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করলে কিন্তু ওর মধ্যে জিরে ফোড়নটাই সব থেকে বেশি ভালো লাগে, তো অবশ্যই এটা জিরে ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন। এবার সেদ্ধ করে রাখা কচুর শাকটা, মেখে রাখা কচুর শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে কষাতে হবে। যত ভালো করে কচুর শাকটা কষাবো তত কিন্তু খেতে ভালো হবে। একদম জল সম্পূর্ণ টানিয়ে নিতে হবে। অল্প পরিমাণে একটু নুন দিলাম, অবশ্যই অল্প করে দিতে হবে কারণ সেদ্ধ করার সময় কিন্তু বেশ কিছুটা নুন ব্যবহার করেছিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। আর ঘন ঘন একটু নেড়ে চেড়ে নেব আর খুন্তি দিয়ে একটু এরকম এটাকে চটকে নিতে হবে, যাতে কচুর শাকটা একদম ভালোভাবে পেস্ট হয়ে যায় এবং খাওয়ার সময় ভীষণই ভালো লাগবে। এভাবে একদম পেস্ট হয়ে গেলে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। এভাবে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। ঝাল বেশি খেলে আরও 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। এইভাবে খুন্তির সাহায্যে কচুর শাকটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই কচুর শাক রান্নায় কোনো জিরে গুঁড়ো বা অন্য কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না, যেহেতু ইলিশ মাছের মাথা দেওয়া আছে। ইলিশ মাছের মাথার যে সুন্দর ফ্লেভারটা সেটাই কিন্তু কচুর শাকে থাকবে। অন্য কোনো মশলা দেবার কোনো দরকার নেই, এমনি ভীষণ সুস্বাদু হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই। এবার এর মধ্যে জলটা বেশ খানিকটা টেনে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে নিয়ে কচুর শাকটাকে একদম মিহি করে নিতে হবে। এবার আমি জলটা অনেকটাই শুকিয়ে গেছে, একদম শেষের দিকে আমি মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা দেওয়ার পরে এইভাবে খুন্তির সাহায্যে এটাকে ভেঙে নেব।
ইলিশ মাছ ভাজার মাথা ভাজার তেলে কিন্তু রান্নাটা করেছি, খেতে ভীষণই ভালো লাগবে। ইলিশ মাছের মাথার যে ফ্লেভারটা আছে সম্পূর্ণ কচু শাকের মধ্যে থাকবে। এইভাবে মাথাটাকে আমি ভেঙে নিয়ে ভালো করে মিশিয়ে নেব কচু শাকের সাথে, মিশিয়ে আরও একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করে দেবে, তখন বুঝতে হবে এটা রান্না হয়ে গেছে। তার আগে যদি এটা নাবিয়ে ফেলা যায় তাহলে কিন্তু কচুর শাক থেকে বেশ কিছুটা জল ছেড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো যখন দেখবেন একদম কড়াই থেকে তেল অল্প অল্প করে ছাড়তে শুরু করে দিয়েছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। দেখুন এটা একদম হয়ে এসছে এবং কড়াইতে অল্প অল্প লেগেও যাচ্ছে, একদম জলটা টেনে নিয়েছে। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। অবশ্যই নাবানোর আগে নুন মিষ্টি চেক করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে রেসিপি। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।